ঘটনার পিছে থাকে কত ঘটনা। কিছু তার বাস্তব কিছু রটনা। ঘটনার পিছে থাকে কত ঘটনা। কিছু তার বাস্তব কিছু রটনা। এরি মাঝে কেউ কেউ ছড়িয়ে আলোর ঢেউ। খুঁজে খুঁজে পেয়ে যায় জীবনের ঘর। সুখ দুঃখ বেচা কেনা সব হয় লেনা দেনা। মুখরিত হয়ে উঠে চাঁদের হাট। চাঁদের হাট, চাঁদের হাট, চাঁদের যে কাম দিছিলাম সেই কাম করছেন? জি বাবা জি। এই যে বাবা, আপনি বলছিলেন একটা চুল নিয়ে আসতে। এই যে একটা এনেছি। দেখো ঘটক, আমি কিন্তু অগরে ঘোষণা দিয়ে দিছি যে আমি আরেকটা বিবাহ করতেছি। সেটা আপনি দিতেই পারেন। দেখেন আপনার হয়েছে কি, মানে আরও তো আছে, আরও কত কত ব্যবসা আছে না, কিন্তু আমার কি আছে? আপনি নাকি শেরওয়ানি কাইটে ফেলতে বলছেন? এইটা কেমন জানি লাগতেছিল। মেয়ে কি টেরা নাকি? আপনি এখন আমারে আনন্দ দিবেন। আপনি যখন আমারে আনন্দ দিবেন, আমি আনন্দ পাইয়া যখন খুশি হব, তখন দেখবেন আপনিও আনন্দ পাইতেছেন। এইটা হইলো অন্যরে আনন্দ দিয়া নিজে আনন্দ পাওয়া। ঠিক আছে, তোমারে এখন কিভাবে আনন্দ দিব সেইটা কও। এক কাজ করেন, ওই যে ডোবাটা আছে না, ওই ডোবাটার মধ্যে ঘটক সাহেব রে ধাক্কা দিয়ে নিয়ে কাদায় ফেলাই দেন, তাইলে আমি অনেক আনন্দ পাবো। দেখো তো কিউটি, তুমি এটা কি কও? আর চলেন তো, আমরা যেখানে যেতে ছিলাম মনে চাইছো। কিউটি একটা রিকোয়েস্ট দিয়েছে। কিউটি এই গ্রামের একটা সুশীলা সুন্দরী মেয়ে, অল্প বয়স। তা আমি এরকম সুশীলা সুন্দরী মেয়েদের মন তো ভাঙতে পারি না। কিউটি লক্ষ্মী, দেখো আমার বয়স হয়েছে না, তুমি আমার একটু বাঁচাও, প্লিজ বাঁচাও, দয়া করো। ঠিক আছে, তাইলে আমার আরেকটা কাজ করে দিতে। বলো বলো, তোমার যে কোনো কাজ আমি করে দেব, সব করে দেব। হ্যাঁ হ্যাঁ বলো, ও সব কাজ করতে পারবে। বলো, আমি ভাবতেছি বিবাহ করব। সিঙ্গেল স্ট্যাটাস আর ভালো লাগতেছে না। বাহ, এটা তো দারুণ খবর, একটা যুগোপযোগী সিদ্ধান্ত। হ্যাঁ, আমার পাত্র রেডি। এই যে এইটাই আপনার সমস্যা। আমি কেমন পাত্র চাই সেটা আপনি জানতে না চাই ফট করে বইলা ফেলালেন, পাত্র রেডি। আরে ভাই, আগে তো শুনবেন, জানবেন আমি কেমন পাত্র লাইক করি। আপনারা না আসলে ধাক্কা মেরে ওই কাঁধে ফেলাই দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কও কও তুমি কেমন পাত্র চাও সেটা কও। পাত্র থাকবো মাথা ভর্তি ঝাঁকড়া চুল, আছে আছে, থাকবো অঢেল টাকা, আছে আছে তো, যখন যেটা কিনতে চামু সেটাই কিনা দিব। দিব 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 তো দিব। জালাল সাহেব খুবই দিল দরিয়া, বয়স হইব 25। এইখানে একটু ধরা খাই গেলাম, কিন্তু বিশেষ বিবেচনায় বোধহয় পাশ করা যাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ বিবেচনায় আর কি। আর থাকবো 6 প্যাক। হ্যাঁ, অসম্ভব। এই হইলো আমার চাওয়া। এর মধ্যে যদি একটা কিছু ঠিক ঠিক মিল খুঁজা না পাই, তাইলে আমি বিবাহ করব না, ফাইনাল। কি বইলা গেল রে? হ্যাঁ, আপনার 6 প্যাক বানাইতে। হ্যাঁ, 6 প্যাক। এটা আমার বাড়ি, তোমার পছন্দ হয়েছে?
বাড়ি তো বাড়ি, পছন্দ আর অপছন্দের কি আছে? বুঝছি তোমার পছন্দ হয় না, একা মানুষ তো কোনোদিনই ভাবে তাকায় দেখি নাই, এখন তুমি আসছো এটা সেটা ভুল ধরবা আমি শুধু নেব। আপনার বাড়ি আপনার যেমন মন চাবে আপনি অমনি রাখবেন, আমি ভুল ধরতে যাব কেন? এটা তো এখন আর শুধু আমার বাড়ি না, এটা তোমারও বাড়ি। কিছু বলতে শোনা যে? বলার কিছু নাই, ছোটবেলায় বাবার মুখে শুনছি মেয়ে গো বাড়ি থাকে না, ছোটবেলায় বাপের বাড়ি, তারপর স্বামীর বাড়ি, এরপর সন্তানের বাড়ি। কথা সত্য, স্যার জ্ঞানী মানুষ, তার মতো করে ভাবি নাই। তারপর তোমারে কথা দিতেছি, আজকে থেকে এই বাড়িটা শুধুই তোমার আর কারণ না। কেন, আপনি কই থাকবেন? তুমি থাকতে দিলে থাকো। ইস ঢং। না ঢং হবে কেন? আচ্ছা তুমি আমার আপনি করে বলতেছো কেন? তাহলে পরে কি বলবো, তুই করে বলবো? তা কেন, তুমি করে বলবা। দেখি বলবো না। চলো নয়ন ভাই, কারে নিয়ে আসছো? বিউটি তোমার ভাবি। ভাবি? তুমি বিয়া করলা কবে? ফুট কইরা বিয়ে করে ফেলাইছি, ভাবির সালাম দাও। আসসালামু আলাইকুম ভাবি। কে ও? ও হইতেছে কি বিউটি, আমার ছোট বোনের মতো। ভাবির সামনে একদম ছোট বোন বানাই দিলা কেন? তুমি তো আমার ছোট বোনের মতো। ভাবি আমি কিন্তু বয়স অসুস্থ হতে পারি, কিন্তু বোন কিন্তু ছিলাম না। কেন, অন্য কোনো সম্পর্ক আছে নাকি? না না না, অন্য কোনো সম্পর্ক থাকবো কেন, ও মজা করতেছে না বিউটি, তুমি তো আমার ছোট বোনের মতোই। আচ্ছা এইসব আলাপের এখন কিছুই নাই, তার আগে বলেন বিয়া কি সত্যি করছেন? মিথ্যা মিথ্যা কি কখনো বিয়ে হয়? সেটাই তো, মিথ্যা বিয়ে করবো কেন? আরে না না, এমন হুট করে বিয়ে হয়ে গেল তো, তাই ভাবলাম যে কোনো কাহিনী আছে নাকি। এখন এইসব কথা বলার সময় আছে? হ্যাঁ তা অবশ্য ঠিক, মাত্র নতুন বউ ঘরে আসছে, ঘরটা ঠিক আছে কিনা? আচ্ছা আমি ঘরটা ঠিক করে দিতেছি। লাগবো না, আমরাই পারবো। আচ্ছা ঠিক আছে তোমরা ভিতরে যাও, আমি দেখি তোমাগো লাগা কোনো খাবার আনতে পারি কিনা। না না তার কোনো দরকার নাই, আমরা কিছু না কিছু ব্যবস্থা করে নিব। আরে ভাবি তাই বললে কি হয়, নয়ন ভাইরে আমি কত রান্না করে খাওয়াইছি না, কি নয়ন ভাই খাওয়াইছি না? আর তুমি টেনশন নিও না ভাবি, আমার রান্না কিন্তু খুব খারাপ না, কি নয়ন ভাই বলো ঠিক কি না? রান্না ভালো, ভালো রান্না। চলো ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। তোমার কিছু করতে হইব না, তুমি আমারে বলো চাদর কই আছে, পরিষ্কার চাদর লাগবে আমারে, আমি করতেছি। আচ্ছা শোনো, ওই মেয়ের সাথে তোমার কি রিলেশন? কোন মেয়ের সাথে? ও এখন চিনতেই পারতেছো না? ও বিউটি, বললাম না সে তোমার ছোট বোনের মতো। আমার তো মনে হইলো না, সে তো তোমার ছোট বোন, এটা মানতেই রাজি হইলো না। সে অনেক মজার মেয়ে, তুমি একটু মিষ্টি বুঝবা। আমার তো মজার দরকার নেই, কিন্তু তুমি যে আমার দয়া করে বিয়ে করছো এটা সে বুঝতে পারছে। এটা কি ধরনের কথা, তোমার আমি দয়া করে বিয়ে করব মানে? আমার সাত কপালের ভাগ্য তোমার মতো সুন্দরী বউ পাইছি। হইছে হইছে, আর ফুলাইতে হইব না, সব কথা আমার সামনে দেখলাম তো, তখন তো চুপ করে খাড়া রইলা, বিউটির সামনে তো একটা উত্তরও দিলা না।
কি বলবো, দেখলে না কেমন শর্টফট করতেছে। এত শর্টফট দেখানো আমার দরকার নাই, আর তোমার লাই এত শর্টফট করে, তুমি তার হাতের খাবারও খাও। আরে বাবা, আমি একলা মানুষ, কেউ যদি মায়া করে খাওয়া নিয়ে আসে খাবো না। তাই না? তার মানে হইতেছে তুমি সবার হাতের খাবার খাও, তাই না? এটা কি ধরনের কথা বলতেছ? তুমি ওই ভাইরে বলে দিবা আমি কিন্তু তার হাতের খাবার খাবো না। আরে বাবা, মেয়েটা কষ্ট করে খাবার নিয়ে আসবে, আজকে মতো খেয়ে ফেলো না। ঠিক আছে। আজকের পরিবেশটা অনেক সুন্দর, হালকা হালকা রোদ, একটু বাতাস আছে। আমি কথা দিতেছি কি, মানে এই যে আপনি একটা কথা যেভাবে বোঝেন অন্যরা কিন্তু সেভাবে বোঝে না। কি বলতে চাও সেটা সোজা সুজি বলে ফেলো, কি লাগবে সেটা বলো, এত ঘুরায় পেঁচায় কথা বলার কোনো দরকার আছে? না তা অবশ্য ঠিক, তা বলতেছিলাম কি ভাবি ওই আমার বেতনের কথা আর কি। বেতনের কি হয়েছে, এ মাসের বেতন পাও নাই? কয়দিন আগে তো তোমার সাহেব বললো তোমার বেতন দিয়ে দিছে, দেয় নাই? হ্যাঁ দিছে, সেটা অসুবিধা নেই, বেতন পাইছি। কিন্তু কত হইতেছে কি, ওই বেতনটা না অনেক বছর যাবৎ একই জায়গায় আটকে আছে। ও এই সমস্যা, বলবো তোমার সাহেব রে সামনে মাসে তোমার বেতন যাতে 500 টাকা কমায় দেয়। এটা কি করে রবি, 500 টাকা কমায় দিব? কমায় দিবে, কমায় দিবে না তো কি করবে? তুমি সারাদিন বাড়িতে কি কষ্ট করো আমারে বলো তো, তিন বেলা খাও আর পারা বেড়া, এছাড়া বাড়ির আর একটা কোনো কাজের মধ্যে তুমি হাত লাগাও, তোমার বেতন কমাবে না তো কি করবে? আমি কোনো কাম করি না, এই যে আপনার লোক ঘুরতেছে এটা একটা সার্ভিস না, এই সার্ভিসের কোনো মূল্য নাই। ঠিক আছে, তোমার সাহেবরে বলবো সামনে মাসে 500 টাকা বাড়াই দিতে, খুশি? মাত্র 500, আটটু 500 আবার মাত্র না, 500 টাকা মাত্র। ঠিক আছে, এই এলে এই ওই যে ওই মেয়েটা না, হ্যাঁ ওই বিউটি, যা ধরো যা। কি বলতেছ ভাবি, ওই একটা মায়ের কি আমার ধরা ঠিক হইব? কে কাকে ধরবে সেটা তো সময় বলবে। এই মেয়ে আই, তুমি এরকম বেয়াদবের মতো কথা বলতেছো কেন? কারোর সাথে দেখা হইলে যে সালাম দিতে হয় সেটা জানো না? আদব কায়দা সব কিছু তো একেবারে গুলায় খায় ফেলছো। আপনি আমার বেয়াদব বলার কেডা কে, মানে বেয়াদবি করলে তারে বেয়াদব বলবো না? বড় ভাবি দেখেন, আমি না এখন একদম ঝগড়ার মুডে নাই। আমি কি ঝগড়ার মুডে আছি নাকি? হ্যাঁ লাট্টু, এমনি বলে কি আমি কি সাথে ঝগড়া করতেছি? না অবশ্যই করছেন। কিরে লাট্টু, করছে না পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে না? দেখে ভাবি দিছি মুরবি মানুষ, বোঝার চেষ্টা করেন। আমি কি বুঝবো ওনার বোঝা দরকার কোন জায়গায় কি বলতে হয়? বলে কি ও, হ্যাঁ এখন এই মেয়ের কাছ থেকে আমার কথা শিখতে হবে, ওর কাছ থেকে আমার শিখতে হবে যে কোন জায়গায় কি বলতে হয় আর কোন জায়গায় কি বলতে হয় না। কি বলতেছে লাট্টু, এগুলোর কথা শুনে তো আমার মাথায় আগুন ধরে যেতেছে। আমি তো ভাবি চলেন আমরা যাই। হ্যাঁ হ্যাঁ যান, আমিও খুব তাড়ায় আছি। নয়ন ভাই নতুন বিয়া করছে, বউরে খাবার দিতে দেবো। নয়ন ভাই বিয়া করলো কবে? আটকাই করছে। কোন বাড়ির মেয়ে? আপনার মতো স্ট্যাটাস তো আমি জিগাই নাই, আপনার যদি জানা দরকার আপনি জিগাই আসেন। ভাবি আমি জিগাই আপনার জানাম নি, এখন চলেন ভাবি আমরা যাই। চলো খবর শুনছো কিছু? আমার তো মনে হয় না, জানলে তো আমার কইতো। এই না কইলে শত্রু, শত্রু আবার জানবে না, এটা কোনো কথা হইলো? বিয়ার খবরটা শুইনা না, আমি একটু ধাক্কা খাইছি। কার থেকে শুনলা? আর বলো না, সেটা তো আরেক কাহিনী। কি হয়েছে? ওই যে বিউটি আছে না, জালাল মিয়ার সাথে টাঙ্কি মারে, ওই মেয়েরা কই পেলা? রাস্তায় দেখা হয়েছিল,
ওই তার সাথে তো আবার নয়ন ভাইয়ের হেভি খাতির বুঝছো না এখন আমার সাথে দেখা হয়েছে আমি দেখি কি সে দুনিয়ার জিনিসপত্র রাইন্দা টাইন্দা তাদেরকে একেবারে আপ্যায়ন করতে নিয়ে যাইতেছে গলা চিপা দিয়া ধরো নাই চাইছিলাম মানে তুমি তো আমার চিনো আমি তো আসলে একটু নরম সরম মানুষ মানুষের শক্ত কথা বলতে পারি না ঝগড়া ঝাঁটিও করতে পারি না তবে ওরে না ওরে দেখে আমার এত রাগ হইতেছিল মন ছিল যে ওরে একদম মাটির নিচে পুঁতে ফেল কিন্তু কিচ্ছু কইতে পারি নাই জানো মনে মনে এত রাগ নিয়ে চুপ করে দাঁড়ায় আসছিলাম শুধু লাট্টুর জন্য আমি কিচ্ছু কইতে পারি নাই কেন সে আবার কি করছে ম্যান্দা একটা একেবারে ম্যান্দা তুই আমার সাথে আসছিস তুই আমার হয়ে দু চারটা কথা বলবি না আমার হয়ে কথা বলবি ও তোরে চারটে শক্ত কথা শোনাবি তা না সে চুপ করে দাঁড়ায় আছে উল্টো আমারে বলে কি ভাবি চলেন 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 বাড়ি চলেন কেন তুমি কই যাবা আমার বাড়িতে আসতে বলে মানে ওই মেয়ের সাথে কোনো কথাবার্তায় যাওয়ার দরকার নাই কোনো ভেজাল অশান্তি এই সমস্ত দরকার নাই বেয়াদব একটা মেয়ে বাবারে বাবারে বাবা এই বিউটি কোনো বেয়াদবিটা তুমি করছে নাকি তোমার লগে মানে বেয়াদবি বলতে বাদ দাও তুই সব বাদ দাও থাক বাদ দাও ওই ওইগুলা বাদ দাও বাদ দিব মানে ওই মাইয়ের এত বড় আসপর্দা তোমার লগে বিয়াদবি করে বলো না আমি একটু চলচল মানুষ চুপচাপ থাকি এই জন্য আমি তেমন কিছু বলতে পারি না এটাই তো সমস্যা তুমি কিছু বলতে পারো নাই কি বলছো তোমার ও বাদ দাও ওই সব শুনে আর কোন দরকার নেই বাদ 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 দেওয়া যাবে না লাট্টু ছিল না লাট্টু জিজ্ঞেস করতেছি এ লাট্টু 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 দাঁড়ো জিবাবি সুতোবি বলেন এ লাট্টু এই বিউটি যে বড় বুবুরে অপমান করলো তুই কি করছিলি কি বলছস খাড়ায় খাড়ায় হজম করছস না না ভাবি খাড়ায় খাড়ায় হজম করি নাই পয়েন্টে পয়েন্টে ধরে প্রতিবাদ করছি ঠিক না ভাবি হ্যাঁ প্রতিবাদ করছেন আপনি না হ্যাঁ কি প্রতিবাদ করছেন সেটা তো আমি নিজেও এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছি আপনি তো টাকা ছাড়া কিচ্ছু চিনেন না ভাবছিলাম সামনে মাসে আপনার বেতন 500 টাকা বাড়ায় দেব কিন্তু ঘটনা ঘটবে উল্টা আজকে আপনি যেই কীর্তি করছেন এরপর থেকে সামনে মাসে আপনার বেতন 500 টাকা কমবে তখন বুঝছেন খারাপ ওর বেতন পাবে কিনা সেটাই সন্দেহ আছে কিন্তু এই মামলা এখানে এভাবে বরদাস্ত করা যাবে না 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 এ লাট্টু চল আমার সাথে দেখাইতেছি ভাবি এই মাত্র একটা ঝগড়া করে আসলাম এখনি আবার যামু এখনি যাবো মানে এখনি অপমানের বদলা হবে নগদে ওই মায়ের যদি আমি 10 হাত মাটি নিতে না পারি না আমার কোনো শান্তি নাই একাতে চল আরিলা আরিলা নিয়ে শোনো না শোনো না নয়ন ভাই কিরে তুই বস আমি বিরাট খুশি হয়েছি তুমি বিবাহ করছো তোমার জন্য আর ভাবির জন্য বাড়িতে খাবার নিয়ে আসছি ভাবছিলাম তুমি বিয়া করছো বিরাট বড় করে আয়োজন করবো পোলা কুরমা রান্ধবো কিন্তু তাড়াহুড়া করে কিছুই করতে পারলাম না তাই অল্প করে ঘরে যা আছে তাই তোমাদের জন্য নিয়ে আসছি বিউটি কই ওর কথা আর কইও না রাস্তাঘাটে ঝগড়া করে বেড়ায় এখন প্রচন্ড মাথা ব্যথা করতেছে বাড়িতে শুয়ে আছে এই জন্যই তো আমি একা আসছি খাওয়ান নিয়ে কষ্ট করে খাবার আনতে গেলি ভাবি কই আসে শেফালি শেফালি দেখো কে আসছে আসো 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 দেখো না দেখো 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 কত খাবার টাবার নিয়ে আসছে কিউটি বিউটির ছোট বোন আর কি ও আচ্ছা না ওহান থেকে কথাবার্তা শুনতেছিলাম কথাবার্তা তো একদমই একই রকম হ ভাবি আমরা দুজন একেবারে একই রকম একেবারে সেম টু সেম আচ্ছা খাও না তাহলে বাইরে তোমরা খাও শুরু করো খামুনে পরে খামুনে শরীরটা খারাপ আর কি কো এত তাড়াতাড়ি শরীর খারাপ করলো কি হয়েছে ভাবি কিছু না আসলে অনেকটুকু পথ আসতি তো তাই একটু মাথা ব্যথা করতেছে আচ্ছা তাইলে কি আর করবা তোমরা দুজন খায় নিও সংক্রান্তি না খাইলে কিন্তু মনে কষ্ট খামু খামু না খাওয়ার কি আছে
কষ্ট করে খাবার যখন আনছো আমাদের তো খেতে হবে। আমাদের বাড়িতে আসে কিন্তু ঘুরতে। আচ্ছা ভাই তাহলে যাবি না? আরে আমি বাড়িতে গিয়ে বিউটির সাথে খাম। আচ্ছা ঠিক আছে জায়গা পেলি। গরম আছে তাহলে প্লেট প্লেট নিয়ে আসি খাও নাকি? তার তিন তিন খান বউ, একটা অসুস্থ না, সবগুলা পাগল। দেখো আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কি নিয়ে গন্ডগোল কিছুই তো জানি না। আর সে কি আমার কিছু জানা গেছে? হ্যাঁ আপনারা জানাই লাগবে আমাকে তুলে নিয়ে যাবে। আরে আমি এই কথা কখন বললাম? তুলে নিয়ে যাওয়ার কথা